আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থাকি আমার আজকের এই ভিডিও দেখরা সবাই সুস্বাগতম আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিও দেখো গার্ডেনিং ভিডিও এই যে দেখতে পারা একটা রবাবের গাছ লাস্ট ইয়ার আমি যে রবাব লাগাইছিলাম এই রবাবের শিকড় থাকি এই গাছ আবার নতুন করি উঠেছে নতুন সারা হয়েছে তো আজকে আমি এই পটের মাটি চেঞ্জ করিয়া দেবো মোটামুটি বেশ বড় হয়েছে এর অভাবের গাছ এর অভাবের সারা তো মাটি চেঞ্জ করার সময় কিতা কিতা ইউজ করি আর আমি এখন শেয়ার করব আশা করি আর আমার আজকের এই ভিডিও সবাই ভালো পাইবা আর যদি ভালো প্লিজ লাইক দিবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করিয়ে আনিবা তো একটা বেশ বড়ো গাছ এখানে আর ছোট্ট আর একটা গাছ নতুন করে উঠে এই যে এটা হলো নতুন আর একটা গাছ উঠে তো একটা শিগড় থাকিয়া দুইটা গাছ উঠছে একটা বরই গেছে এই এটা বড় বরই গেছে আর এটা নতুন উঠে তো এটা আমি এখন এই ফটেট মাছ থাকি উঠাই আনিম উঠানোর পরে আমি মাটি চেঞ্জ করিয়া দিব মাটি খুবই শক্ত হয়ে গেছে তো আমি এভাবে সরিয়ে নেওয়ার যাতে মাটিটা একটু ফটো থাকি ছুটিয়া যায় এই যে আমি ফটের ভিতর থেকে উটাই আনিছি খুব সুন্দর ইয়া বাইরে গেছে খুব সুন্দর বাইরেছে এই যে শিকড়গুলা দেখা যার আর মাটি অনেক শক্ত হয়ে গেছে লাস্ট ইয়ারের মাটিগুলা অনেক শক্ত হয়ে গেছে তো কিছু মাটি আমি এখান থেকে ছুটাইয়া পালাইম এইভাবে সব দিক দিয়ে আমি এভাবে কিছু মাটি ছুটাইয়া পেলাই এই যে বেশ কিছু মাটি আমি ছুটাইয়া ফেলাইছি এখান থেকে আর এতটুক রয়েছে এইভাবে তো এখন আমি সেম টবের মাঝে লাগাই আবু আর টবের মাঝে কিছু মাটি রেডি করে নিয়ার তো টবের মাঝে আমি প্রথমে কিছু কম্পোস্ট দিয়া দিয়া মাল্টিপারপাস কম্পোস্ট আমি ইউজ করি আর এই যে বেশ কিছু কম্পোস্ট আমি দিয়া দিলাম এখানের মাঝে এখন আর ধর্ম কিছু গার্ডেনের মাটি লাস্ট ইয়ার আমি ইউজ করছিলাম ফটের মাঝে ভেজিটেবল লাগি তো এখানের মাঝে অলরেডি কম্পোস্ট ও বিভিন্ন ধরনের ফার্টিলাইজার দেওয়া আছে এই মাটির মাঝে পুরাতন মাতির মাঝে মাটিগুলো আমি শুকাইয়া এভাবে রাখছি কিছু আমি মাটি দিয়া দিম এখন তো কিছু মাটি দিয়া দিলাম এখন কিছু ফার্টিলাইজার ইউজ করি আর এখানের মাঝে আমি দিয়ার ফিশ ব্লাড এন্ড বোন এখন দিয়া দিয়ার ভেজিটেবল ফার্টিলাইজার আধরিয়ার কিছু গ্রো এখন দিয়া ডিম কিছু ডিমের কুসা এই ডিমের কুসাগুলো আমি দইয়া পরিষ্কার করিয়া শুকাইয়া এরকম বাঙ্গিয়া রাখছি এখন দিয়া ডিম বেশ কিছু চায়ের ফাতা এই ফাতাগুলো আমি চা খাওয়ার পরে যে ফাতা থাকে অবশিষ্ট এই ফাতাগুলো আমি দইয়া পরিষ্কার করিয়া শুকাইয়া রাখছি তো এই সব আমি এখন পালাহরি মিক্স করে দিয়ার মাটির মাঝে আর কম্পোস্টর মাঝে সবগুলো পালাহরি মিক্স করে নিয়ার তো মিক্স মিক্সরা হয়ে গেছে তো এইখান থেকে কিছু মাটি আমি চড়াইয়া রাখি আর ওখর দিকে দেয়াল লাগে এইখান থেকে কিছু মাটি আমি সরাইয়া নিয়ার করে এগুলো আমি আবার উপর দিকে ইউজ করি তো বেশ কিছু মাটি আমি চলাইয়া নিলাম এখন আমি এইখানের মাঝে রবাবের গাছ লাগাইয়া আনিবা এই গাছ এইখানের মাঝে লাগাইয়া নিয়ার আর উপর দিকে আরো কিছু মাটি দিয়া দিব যেগুলো আমি উঠেই রাখছিলাম এই মাটিগুলো চব দি আমি দিয়া দিয়া এই যে নতুন কৰি আৰু ফটা বাহিৰৰ এইখন থাকে মাছখন থাকে তো আৰু কিছু মাটি আমি দিয়া দিয়া আৰু কিছু মাটি লাগিব চাইডে দিয়া তো বেশ কিছু মাটি আমি দিয়া দিলাম সমান করে এখন দিয়া দিয়া তো এখন আমি একটা স্টিক লাগাই দিম দুই সাইডে দিয়ে দুইটা স্টিক লাগাই দিয়া দিয়ে সুতা দিয়ে বান্ধি দিম এইখানের মাঝে নলে গাছগুলা এইভাবে ফুড়ি যায় এই যে পাতা দিছে ফাতাগুলা এইভাবে ফুড়ি যায় তো পাতাগুলো বালাত এখন লাগি นิชो दिखे ना पड़ा लगे मैं एक ठो बांधिया दिमु दोटा स्टिक लगाइया तो हन हमनी स्टिक लगाइया दिया हन सोता दिया बांधिया दिमु ভাবে বান্তিয়ে দিলাম এই যে রেডি হয়ে গেল আমার গাছ লাগানি তো এখন আমি কিছু পানি দিয়ে দি গাছের গুড়ির মাঝে আর ওয়ান উইক পরে আমি ভেজিটেবল ভেজিটেবল ফার্টিলাইজার লিকুইড যেগুলো ওগুলো দিয়ে দি আর ওয়ান উইক পরে তো যদি ভাল লাগে আমাৰ আজকেৰে এই ভিডিঅ' প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি আনিবা লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা ভালা তাহোক চবাই আল্লা হাফিজ